মাদার টিচার আজকের এই নতুন গল্পটির নাম হল এইভাবে তো এটার অর্থ হলো এ মাদার একটা মা শিক্ষা দে বা মার শিক্ষা দেওয়া চলুন দেখা যাক এই যে মা আর এই যে তার মেয়ে তো এই গল্পে কি হয় দেখা যাক এ ইয়ং ওমেন একজন যুবতী মহিলা কি সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল শি টোল হার মাদার সে বলেছিল তার মাকে ইট সিমস দ্যাট এজ ওয়ান সলভ এ নিউ ওয়ান ক্রপস আপ এটা দেখা যাচ্ছে যে বা এটা দেখা যায় যে একটা সমস্যা শেষ হতে না হতেই হ্যাঁ সমস্যা যেই শেষ হলো সঙ্গে সঙ্গে কি হলো এ নিউ ওয়ান একটা নতুন সমস্যা ক্রপস আপ লাইনে দাঁড়িয়ে গেলো বা সঙ্গে সঙ্গে এসে গেলো তো প্রথম সেন্টটা অক্সারি ভাব ওয়া যাচ্ছে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সে কী হবে পাস্ট ইউনিট হবে সে টোল্ড হার মাদা সে বলেছিল তার মা এখানে বলা টেল আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টোল্ড আর অক্সলাই ভাব কোনো কিছুই নেই তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইউনিট হবে এরপরে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে এটা হলো রিপোর্টিং স্পিচ যেটা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই এখানে লেখা হয়েছে ইট one দ্যাট এজ ওয়ান এটা দেখা যাচ্ছে যে একটা সমস্যা যদি শেষ হয়ে যায় নিউ ওয়ান একটা নতুন সমস্যা খারা হয়ে যায় সেই সমস্যা পরবর্তীতে আসার জন্য আর মাদার ফিল্ড থ্রি পটস উইথ ওয়াটার মানে তিনটা পাত্রতে জল ভর্তি করেছিলেন ইন দ্য ফার্স্ট সি প্লেসড ক্যারটস ইন দ্য সেকেন্ড এগস অ্যান্ড ইন দ্য থার্ড কফি বিনস তো প্রথম পাত্রতে কী করেছিলেন সি প্লেস তিনি রেখেছিলেন ক্যারটস মানে গাজর কতগুলো গাজর রেখেছিলেন ইন দ্য সেকেন্ড এগস ডিম কতগুলো ডিম রেখেছিলেন অ্যান্ড ইন দ্য থার্ড মানে তিন তৃতীয়টিতে কী রেখেছিলেন কফি বিনস মানে কফি বিচি রেখেছিলেন তো এই সেন্টেন্সটা হার মাদার ফিল্ড এখানে কোনো অক্সুলারি ভাব নেই আর মূল ভাবটা ভাবনামার টুতে আছে ফিল্ড থেকে এসছে ফিল্ড তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইনভেট ট্যান্সেই হবে এখানে পটস মানে পাত্র আর ওয়াটার মানে জল তো পট সুথ ওয়াটার মানে পাত্রে ভর্তি জল মানে জল দ্বারা পাত্র ভর্তি তো উইথ প্রেপজিশন এইভাবে ব্যবহার করা হয়েছে ইন দ্য ফার্স্ট প্রথমে শি প্লেসড ক্যারটস এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভারটেন্সি হবে এখানে রুয়াল ফর্ম ক্যারোটস এগস আর কফি বিনস তো তাদের সাথে যুক্ত হয়েছে আফটার বয়েলিং দ্যাম শি টুক দ্যাম আউট আফটার মানে পরে বয়েলিং দ্যাম তাদের সেদ্ধ করার পর শি টুক দ্যাম আউট তাদেরকে এগুলোকে তিনি বার করেছিলেন টার্নিং টু হার ডটার তিনি ফিরেছিলেন তার মেয়ের কাছে আফটার বয়েলিং দ্যাম শি টুক দ্যাম আউট তিনি কী করেছিলেন তাদেরকে বার করেছিলেন এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টেক থেকে আসছে টো তো পাঁচ ইউনিট টেন্স টার্নিং টু হওয়ার ডটার তিনি তার মেয়ের দিকে ফিরেছিলেন শীর্ষে মেয়ের দিকে ফিরে তিনি বলেছিলেন এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে শেষ থেকে সেই পাঁচ ইউনিট টেন্সই হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা ডাইরেক্ট স্পিচ টাচ ইচ অফ দিজ মানে স্পর্শ করো প্রত্যেকটিকে এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো সিম্পল প্রেজেন্টেন্সই হবে এটা দ্য ইয়াং ওমেন কী করেছিল টাচড দ্যাম অ্যান্ড সে স্পর্শ করেছিল এবং বলেছিল এখানে টাচ থেকে এসছে টাচড মানে ভাব নাম্বার টুতে আছে আর কোনো অক্সলারি ভাব নেই এখানে শেষ থেকে আছে সেই তো ভাব নাম্বার টু তো পাস্ট ইনার্সি হবে আর ইনভার্টার কমার ভেতর এই স্যান্ডইচগুলো আছে দ্য ক্যারটস আর সফট দ্য অ্যাগস আর হার্ড বয়েল দ্য কফি হ্যাজ নাইস মা দ্য ক্যারটস আর সফট মানে এই গাজরগুলো নরম দি অ্যাগস আর হার্ড বয়েল এই অ্যাগগুলো বা ডিমগুলো কী হচ্ছে সিদ্ধ হয়ে সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে দ্য কফি হ্যাজ নাইস অ্যারোমা এই কফি পাত্র থেকে ভালো সুগন্ধ হচ্ছে। এখানে আর অক্সিলারি ভাব আছে সব প্রায় সবগুলোতে এখানেও আছে আর এরপরের যে সেন্টেন্স এটাতে কি আছে হ্যাজ হ্যাজ অক্সিলারি ভাব আছে আর যেগুলোতে আছে সেগুলো হবে সিম্পল প্রেজেন্টেন্স আর এখানে হ্যাজ যেটাতে আছে এটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে আর মাদার সে মা বলেছিলেন প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা বস্তু এই যে ক্যারট আর কি এগ আর কফি বিনস তাদের কি একই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল তো সেটা হলো বয়লিং ওয়াটার মানে জলের সেদ্ধ করা বাট ইচ রিয়াক্টেড ডিফারেন্টলি প্রত্যেকটা কি করেছে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দিয়েছে হার মাদার সে ভাব নাম্বার টুতে আছে সেট শেষ থেকে আছে অক্সেলার ভাব নেই তো পাস্ট ইউনিট আর এখানে এরপর কি আছে ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা হলো ডাইরেক্ট স্পিচ ইচ অফ দিজ অবজেক্টস হ্যাভ ফেস দ্য সেম অ্যাডভার্সিটি বয়লিং ওয়াটার বাট ইটস রিয়াক্টেড ডিফারেন্টলি তো প্রত্যেকটা বস্তু কি একই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কিন্তু প্রত্যেকে তারা আলাদাভাবে প্রতিক্রিয়া দিয়েছে দ্য ক্যারট ওয়েন্ট ইন্ড স্ট্রং ক্যারট কী হয়েছিল শক্তিশালী মানে শক্ত ছিল কিন্তু হাও আর ইটস সেই প্রতিকূলতার পরে মানে এর পরে সে কি হয়েছে নরম হয়ে গেছে দি অ্যাক বিন ফ্রেজাইল এক কিন্তু ভঙ্গুর ছিল নিমতে সহজে ফেটে যেত না বাট কিন্তু ইট হার্ড অ্যান্ড সেটা শক্ত হয়ে গিয়েছিল সেটা শক্ত হয়ে গেছিল। সেদ্ধ হওয়ার পর অ্যান্ড দ্য কফি বিনস চেঞ্জ দ্য ওয়াটার সেই কফি বিন কী করেছিল পরিবর্তিত হয়েছিল জলকে কি। জলকে পরিবর্তন করে সুবাসিত জলে পরিণত করেছিল সো হুইচ ওয়ান অফ দিজ আর ইউ এই এইগুলোর মধ্যে তুমি কোনটা হতে চাও ওয়ান অ্যাডভার্সিটি নক্স অ্যাট ইউর ডোর যদি মানে যখন এই প্রতিকূলতা তোমার দুয়ার গোড়ায় এসে যায় তাহলে হাউ ডু ইউ রেসপন্ড কীভাবে তুমি তার জবাব দেবে তার জন্য তৈরি হবে আর ইউ এ ক তুমি কি ক্যারট হবে না এগ হবে বা ডিম হবে না কফি বিনস হবে সেটা তোমার উপরেই নির্ভর করছে এখানে ইচ অফ দিজ অবজেক্টস হ্যাড ফেসড এখানে হ্যাড অক্সিলারি ভাব পাস পারফেক্টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে পাস পারফেক্টেন্সই হবে দ্য ক্যারটস ওয়েন্ট ইন স্ট্রং এখানে ওয়েন্ট গতি আসছে ওয়েন্ট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইউনিটেন্সে হবে দি এক বিন ফ্রেজাইল ভাট ইট হার্ড অ্যান্ড এখানে একের কথা বলা হয়েছে যে আগে ভঙ্গুর ছিল পরে গিয়ে কী হয়েছে শক্ত হয়ে গেছে এখানে অক্সিলারি বার বিন ব্যবহার করা হয়েছে তো এটা পাস্ট পারফেক্টেন্সে হবে যেহেতু এটা পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব অ্যান্ড দ্য কফি বিনস চেঞ্জড এখানে কোনো অক্সিলারি ভাব নেই চেঞ্জ ভাব নাম্বার টুতে আছে চেঞ্জ থেকে আসতে চেঞ্জ সো এই সেন্টেন্সটা কী হবে বাস ট্যান্সে হবে সো হুইচ ওয়ান অফ দিজ আর ইউ এর মধ্যে তুমি কোনটা এখানে আর ব্যবহার করা হয়েছে আর হল প্রেজেন্টেন্সের অক্সলাই ভাব আর কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ওয়ান অ্যাডভার্সিটি নক্স অ্যাট ইউর ডোর এখানে কোনো অক্সুলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটাও সিম্পল প্রেজেন্টেন্সে হবে আর ইউ ক্যারট অর এন এন এগ অর এন কফি বিনস এখানেও মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে আর অক্সেলারি ভাব প্রেজেন্ট ফর্মে অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সে কী হবে সিম্পল প্রেজেন্টেন্সেই হবে আজকের এই গল্পের মডেলটা হলো অলওয়েজ বি স্ট্রং সর্বদা শক্তিশালী থাকতে হয় শক্ত থাকতে হয় তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইটনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই